হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো শুরু হয়ে গেছে সকালে রোজকার একই রুটিন। তো ছেলেকে এখন আদিকে এখন পড়াশোনা করাবো, স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি। আজকে ওকে স্কুলে পাঠাইনি, কারণ পরীক্ষার সিলেবাস অনেক দিয়েছে। তো ওকে দিয়ে দিয়েছি মিল্কশেক, ওকে স্নান টান করানো হয়ে গেছে। এবার একটু রিভিশন করিয়ে নেবো যে কোশ্চেনগুলোর কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমি ওর চোখের ড্রপ দিতে হয়, চোখের ড্রপটাও দেওয়া হয়ে গেছে। এবার ওকে আমি কোশ্চেনগুলো ধরে নেব। Describe the food eaten during Poila Boishakh. Poila Boishakh. During the harvest festival of Poila Boishakh, people eat dishes such as polao, fish curry and kasha mangso, and sweet dishes like rasgulla and sweetened curd, mishti doi. Onam. During the harvest festival of Onam in Kerala, people eat a special vegetarian meal served in the banana leaves. It is called Onam Sadaya. It contains more than 20 special dishes. দেখো, এবার ওকে দিয়ে দিয়েছি একটু কিছু কোশ্চেন লিখতে। দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এবার তো ব্রেকফাস্টটা বানিয়েই নিতে হবে, কারণ ছেলে আজকে বাড়িতেই রয়েছে। ওর ব্রেকফাস্টটা আজকে একটু ডিলিশিয়াস হবে, তো ওর জন্য আজকে করব এক পাস্তা। তো আমিও খেয়ে নেবো একসাথে, দুজনের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো দেখো, আমি কতটা পেঁয়াজ কেটে নিলাম। এবার আমি সকালবেলা যখন উঠে সব কাজ করেছিলাম, তখনই আমার সমস্ত পাস্তাটা সিদ্ধ করা হয়ে গিয়েছিলো। তো এখন কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম, আমি সেদ্ধ করার সময় তোমার পাস্তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম ডিম, পেঁয়াজ, পাস্তা, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে করে। তো দেখো, এখন সকাল 10টা বেজে গেছে, ব্রেকফাস্টটা করে নিলাম। ছেলে তো অনেক সকালবেলা স্কুলে খেয়ে চলে যায়, কিন্তু আজকে তো বাড়িতে আছে। তো ওই আজকে ব্রেকফাস্টে তোমার পাস্তা করলাম টেস্টিভাবে, মানে অন্য কোনো সবজি দিয়ে করিনি, এটা শুধুই তোমার এগ দিয়ে করেছি। তো ছেলেকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই। ব্রেকফাস্ট তো 10টা বেজে গেছে, তো খেয়ে ছেলে পড়তে থাকবে। আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। তাই দুপুরবেলা হাজবেন্ড বলে গেছে আজকে বাসন্তী পোলাও আর আলুর দম খাবে, তো সেটা করবো। সেটা আমি গরম গরম করবো বলে এখন অনেকটাই ফ্রি আছে, অন্যান্য কাজগুলো করে নেবো এখন। দেখো, মার ছেলে কি মজাতেই না খাচ্ছি পাস্তা। অন্য খাবার খেলে দেখলে মনে আর আশা আসে না খেতে। তো দেখো, ছেলেও খুব আনন্দে খাচ্ছে, আমিও। আর কি লোভ সামলানো যায়। এরপরে চলে যাব স্নান করতে। তো স্নান করে চলে এসেছি, বেডরুমে চলে এলাম, একটু মাথাটা আশ্রিয়ে নেব। মাথায় না জল লেগেছে, চুলগুলো খুব উঠছে। এমনিতেই চুল হালকা, তো চুল আরও প্রচণ্ডই উঠছে। তো দেখো, চুলটা একটু ঝাড়িয়ে নিলাম প্রথমে, আশ্রিয়ে চুলও উঠছে প্রচণ্ড। তো চুলটা আশ্রিয়ে নিচ্ছি, তারপরে চুলটা একটু বেঁধে নেব। বেঁধে নিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেব। তো আমার মাথার চুলটা আচরণ হয়ে গেলো, বিছানাটা অপরিষ্কার ছিল, করে নিলাম। একটু স্নান করে সিঁদুর না পড়লে কি আর ভালো লাগে, একটু সিঁদুর পরে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। ঠাকুরকে সকালেই আমার শাশুড়ি সেবা দিয়ে দেয়, এখন শুধু দেব গোপালকে। তো বাসনটা একটু ধুয়ে নিলাম, অন্যদিন ডাইনিংয়েই ধুই, আজকে জল পড়ছিলাম না বলে তাই আমি সিঙ্কে ধুয়েছি। তো বাসনগুলো ধুয়েছি সকালে, কিন্তু ছেলের বাড়িতে থাকলে বললাম না সারাদিন ওকে সময় দিতে হয়, বাসন ধুয়ে নিলাম। এবার ওর স্কুলের ড্রেসটা একটু কালকে ধুয়ে দিয়েছিলাম, তো অনেকক্ষণ জানলা দিয়ে রোদ আসে বলে অনেকক্ষণ জানলায় রেখে দিয়েছিলাম। এবার জামা কাপড়টাও ভাঁজ করে রাখলাম, কালকে বৃহস্পতিবার, কালকে ওকে স্কুলে পাঠাবো না। তো স্কুলে এখন সেমনভাবে ক্লাসও হচ্ছে না সেই জন্যে। তো ওর এই যে ড্রেসটাও এখন আমার ভাঁজ করা হয়ে গেল। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে বড়মশাইয়ের আবদার হয়েছে যে আজকে খাবে আলুর দম আর খাবে পোলাও। তো দেখো, আমার পোলাও রেডি হয়েও গেছে। পোলাওটা করেছি অনেকক্ষণ আগে, সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকে পড়াতে পড়াতে করতে হয়েছে। তো এইবার বসিয়েছি আলুর দম। আর বাইরে প্রচণ্ড মুসুল ধামে বৃষ্টি হচ্ছে, এই জন্যে জানলাটা দিলাম বন্ধ করে। তো কয়েকটা বাসন ছিল, আমি সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার যেহেতু জানলায় আজকে আর দিতে পারবো না, কারণ তোমার জানলায় এখন বৃষ্টির জল পড়বে প্রচণ্ড। তো দেখো, আমি সব বাসন কটা যে কটা ছিল মেজে নিলাম, নালে ছেলে বাইরে থাকলে খুব উৎপাত করে, ওর মানে খাওয়ার টাইমও হয়ে গেছে। তো ওকে এখন আমি খাইয়ে দেবো, এই জন্য সব কাজগুলো আগে কমপ্লিট করে নিলাম। তো এইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেল, আর এইদিকে তোমার আমার আলু দমটাও মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে। তো আমার রেডিও হয়ে গেছে খাওয়ার। তো বাসন ধোয়া হয়ে গেল, বাসনগুলো উপুর করে দেবো, আর তারপর নিয়ে এলাম খাওয়াতে ছেলেকে।
তো ছেলের তো এগুলো ফেভারিট খাবার, তো ছেলে দেখো কী সুন্দর মজা করেও খেয়ে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু বললে ভুল হবে, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। তো তোমরা কেমন আনন্দ করছো এই বৃষ্টিটাকে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করে দাও বন্ধুরা। আমি আর এই ভিডিওটা লম্বা করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, নেক্সট ভিডিও আপলোড হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণে যেন সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।